হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারা ব্লগ বাই রূপাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আজকে সারা দিনে সকাল এবং দুপুর এবং রাতের জন্য আমাদের কী কী মেনু থাকবে, তাই হচ্ছে শেয়ার করব। আর আজকে হচ্ছে গিয়ে তিন চারটা আইটেম রান্না করা হবে। এখন আমি হচ্ছে লাউটা ছিলে নিচ্ছি। লাউটা ছিনে নেওয়ার পরে হচ্ছে আম্মুকে হচ্ছে চিংড়ি মাছটাও কুটিয়ে দেবো, কারণ হচ্ছে আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, আর এটা আম্মু রান্না করবে, আর বাকি কিছু রান্না আমি করব, আবার আম্মু করবে। আর আজকে রাতের দিকে হচ্ছে পোলাও রান্না করা হবে, এই কারণে হচ্ছে আমি মুরগির মাংসের হচ্ছে কোরমাটা তৈরি করব, আর একটা মাংস রান্না করা হবে এবং মাছ রান্না করা হবে। আর আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি কথা, সেটা হচ্ছে গিয়ে আমরা যেহেতু নতুন ইউটিউবার, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা আমাদের সিনিয়র যেসব ইউটিউবার আপুরা এবং ভাইয়ারা আছে তাদের মতো হতে পারবো, কারণ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু কখনোই এটা সম্ভব নয়। কারণ আজকে যে আমরা নতুন, আগামী দিনে কিন্তু আমরা হচ্ছে গিয়ে আবার সিনিয়র হব, এ কারণে আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই দরকার। আর সকলেই কিন্তু হচ্ছে সিনিয়রদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আসলে যারা সিনিয়র আজকে হয়েছে তারা কিন্তু একদিন তারাও আমাদের মতো জুনিয়র ছিল, তারা কিন্তু আপনাদের সাপোর্ট পেয়ে আজ এ পর্যন্ত এসেছে। তাই আমি রিকোয়েস্ট করবো আপনারাও আমাদেরকে সাপোর্ট করুন, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা সিনিয়র বড় আপুদের এবং ভাইয়াদের মতো আমরাও এগিয়ে যেতে পারি এবং আমরাও যেন সফল ইউটিউবার হতে পারি। আমি মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি, আর মুরগির মাংসটা ধোয়া হলে কিন্তু আমি হচ্ছে একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আর এদিকে কিন্তু আম্মু হচ্ছে লাউটা রান্না করে ফেলতেছে, আর মুরগি মাংসটা ধোয়ার পরে আমি এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ দুপুরে হচ্ছে আমরা ভাত খাবো। মাছটাও মাছে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমি মাছটা আমি রান্না করব আর হচ্ছে লাউটা আম্মু রান্না করবে। এখন আমি মাছটা ভেজে নিচ্ছি এ পর্যায়ে, আর হচ্ছে মাছটা ভেজে কিন্তু আমি শিম এবং টমেটো দিয়ে হচ্ছে মাছটা রান্না করব। আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে তাই শিম টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর মাছ রান্নাটা প্রায় শেষ, আমি ধনে পাতা দিয়ে দিলাম, আর আম্মু হচ্ছে এখন লাউ চিংড়িটা রান্না করছে। আমার এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, আমি হচ্ছে ভাতটা মার্গেলি নিচ্ছি এবং আম্মু লাউটা রান্না করছে। আর এ পর্যায়ে হচ্ছে গিয়ে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিচ্ছি, এটা হচ্ছে একটা মাংস, আর মাংসটা দেখে মনে হচ্ছে হয়তো বা গরুর মাংস, আসলে না, এটা হচ্ছে উটের মাংস। আব্বু যখন হজ থেকে এসেছিল তখন ফ্রিজিং করে আমাদের জন্য উটের মাংস নিয়ে এসেছিল, আর আজকে সেই মাংসটা হচ্ছে রান্না করব। আর এখানে কিন্তু আমি খুব এক্সাইটেড, কারণ হচ্ছে গিয়ে আমার লাইফে ফার্স্ট হচ্ছে আমি উটের মাংস দেখেছি এবং খাচ্ছি, খাবো। আমার মনে হয় হচ্ছে
বাংলাদেশের প্রায় 50-60% মানুষই হয়তো বা উটের মাংসটা খায়নি, আই গেস, কারণ যেহেতু আমাদের দেশে উটের মাংসটা খুবই রেয়ার এই কারণে। আর এ কারণে কিন্তু আমি চিন্তা করেছি উটের মাংসটা আজকে আমি রান্না করব। আর যেহেতু উটের মাংসটা হচ্ছে গরুর মাংসের মতোই রান্না করা হয়, তাই কিন্তু আমি হচ্ছে ওটার অতটা প্রসেসিংটা আমি দেখাবো না, আমি গরুর মাংসের মতো করে রান্না করব। কিন্তু এখানে কিন্তু আমি এক ফোঁটা তেলও ইউজ করিনি এই আর কি। আর এই যে এটা আমি হচ্ছে উটের মাংসটা দিয়ে দিচ্ছি, আসলে উটের মাংসটাতে দেখতে একদম হচ্ছে গিয়ে গরুর মাংসের মতোই, হয়তো টেস্টটা হয়তো একটু ভিন্ন হতে পারে, যদি আমি খাইনি তাই আমি জানি না, যদি আল্লাহ যদি রিজিকে রাখে খাওয়া হয় তাহলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, জানাবো যে আসলে উটের মাংসটার টেস্টটা কেমন হয়। এ পর্যায়ে আমি হচ্ছে মুরগির মাংসটা যেটা দিয়ে আমি হচ্ছে কোরমা তৈরি করব সেটাকে একটু ম্যারিনেট করে রাখছি আদা রসুন লবণ এবং হচ্ছে টক দই দিয়ে। টক দইটা ফেটিয়ে আমি একটু পানি মিশিয়ে নিয়েছি, এগুলো দিয়ে হচ্ছে আমি একটু ম্যারিনেট করে রাখবো আমার উটের মাংসটা হতে হতে, মানে উটের মাংসটা হওয়ার পর কিন্তু হচ্ছে আমি চেষ্টা করব এটা রান্না করার জন্য। আর হচ্ছে এটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো, আপনারা পারলে হচ্ছে আধা ঘন্টা আগে হচ্ছে লবণ আদা রসুন এবং টক দই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার জন্য, তাহলে কিন্তু রান্না করলে এটা খেতে খুবই টেস্টি হয়। ভিউয়ার্স, আমার উটের মাংসটা কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে প্রায় হয়ে এসেছে। আর আজকে কিন্তু আমি উটের মাংসটা কীভাবে রান্না করেছি সেটা শেয়ার করিনি, কারণ হচ্ছে আমি এটা গরুর মাংসের মধ্যে রান্না করেছি, এটা সবাই পারে এ কারণে। আর এরপরেও যদি কেউ চান যে কীভাবে আমি উটের মাংসটা রান্না করলাম তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আবার এটা দেখিয়ে দেব। এ পর্যায়ে আমি হচ্ছে গিয়ে মুরগির মাংসের কোরমাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 টেবিল চামচের মতো হচ্ছে তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, কারণ আপনারা তো জানেনই যে আমাদের বাসায় একটু তেলটা কমই খাওয়া হয় স্বাস্থ্যের কথা চিন্তা করে। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে হচ্ছে এলাচি দারচিনি 3-4টা এলাচি দারচিনি এগুলো দিয়ে দেব, যাতে সুন্দর একটি স্মেল বের হয়। এ পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি থাকবে কারণ যেহেতু এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি ইউজ করছি না। কেউ চাইলে কিন্তু হচ্ছে পেঁয়াজ বেরেস্তার পেস্টও দিতে পারেন, ওটা দিলে কিন্তু হচ্ছে আর একটু টেস্টি হয়, কিন্তু আজকে আমি কাঁচা পেঁয়াজ বাটাটাই দিচ্ছি। এরপর হচ্ছে আমি আদা রসুনের পেস্টটা এখন দিয়ে দিব, আদা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিব, আর হচ্ছে এই কোরমাতে কিন্তু আমি হচ্ছে হলুদ ইউজ করব না। আর হচ্ছে এখন মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে মশলাটা থেকে হচ্ছে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়।
আমার মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ। এ পর্যায়ে হচ্ছে আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণটা দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমি পোস্তদানা বাটা এবং কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু হচ্ছে কোরমাতে অবশ্যই দিতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি, যেটাতে আমার হচ্ছে কাজু বাদাম এবং পোস্তদানা বাটাটা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি হচ্ছে কষাবো, যাতে হচ্ছে বাদামের কাঁচা গন্ধটাও না থাকে। এই পর্যায়ে আমি মরিচের গুঁড়া এবং গরম মশলাগুলোটা অ্যাড করে দিব এবং ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হলে যদি এই সময় পানির প্রয়োজন হয় তাহলে একটু পানি দিয়ে দেব। আমার মশলাটা কষানো শেষ, এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং ঢাকনাটাও দিয়ে দিব। এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব। এবং যতটুকু পানির প্রয়োজন হয় সেই পানিটুকু দিয়ে দিলাম। রান্নাটা প্রায় শেষ, এখন হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাওয়া ইউজ করতে পারেন, এখানে আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি। তাহলে আজ আমার হচ্ছে মুরগির মাংসের কোরমাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এই কোরমার গ্রেভিটা হচ্ছে যার যার টেস্টের উপর নির্ভর করে, আপনারা চাইলে পাতলা অথবা ঘন, যেভাবে যার যার টেস্ট যেরকম সেভাবে রাখবেন। আর এই মুহূর্তে হচ্ছে আমি ইলিশ মাছের কাবাবটা বানাচ্ছি। আজকের এই ব্লগটি যদি সকলের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।